নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মনোনয়ন দাখিল বিজেপির দুই প্রার্থী মিশন ও রামেশ্বরের। আসাম মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলচরের শহরের বেহাল পথঘাট সংস্কার নিয়ে প্রশ্ন উত্থাপন সুস্মিতা দেবের। করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, বিপদসীমার উপরে বইছে লঙ্গাই নদী। সেপ্টেম্বরের মধ্যে বরাক উপত্যকায় 97% প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণ কাজ শেষ হবে বললেন রঞ্জিত। বোরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজনে অংশগ্রহণ করবেন হিমন্ত, প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ পরিমল সহ অন্যান্যরা। এবারে বিস্তারিত খবর। মনোনয়ন দাখিল বিজেপির দুই প্রার্থী মিশন ও রামেশ্বরের। আসাম মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেছেন বিজেপির দুই প্রার্থী মিশন রঞ্জন দাস ও রামেশ্বর তেলে। বুধবার রাজ্যসভার দুটি শূন্য আসনের জন্য বিজেপির এই দুই নেতা মনোনয়ন জমা দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে এই দুই বিজেপি নেতা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, রামেশ্বর তেলে দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ডিব্রুগড় লোকসভার সাংসদ হিসেবে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। মিশন রঞ্জন দাস উত্তর করিমগঞ্জ আসন থেকে চারবারের বিধায়ক ছিলেন। এদিকে বিরোধীরা এখনও রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি। এদিকে আজ আসাম মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে গ্রহণ করা সিদ্ধান্তগুলো এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে মিডিয়াকে ব্রিফ করেন মুখ্যমন্ত্রী নিজে। তিনি বলেন, পতার যেটো বিধি, বিধিটোত এই আইনখনত কোনো নতুন ব্যবস্থা না নাই। যেটো যি ধরনে ইসলাম লোকসকলে নিজৰ বিবাহ সম্পন্ন করে ইমামসকলৰ উপস্থিতিত বা যি ধরনে করে তেনেকেই করিব। অনলি রেস্ট্রিকশন ইজ অন রেজিস্ট্রেশন। আগত রেজিস্ট্রেশনটো কাজিয়ে করেছিল, এতিয়া রেজিস্ট্রেশনটো সাব রেজিস্টারে করিব। আর আগতে মাইনরেরও বিয়ার রেজিস্টার হয়েছিল, এতিয়া মাইনরের বিয়ার মাইনর ছোৱালীর বিয়া রেজিস্টার হব নোৱাৰে। যিটো আমাৰ আসাম ল্যান্ড রেভিনিউ রেগুলেশন অ্যাক্ট 1886, যিটো আমাৰ যিখন আইনৰ দ্বাৰা অসমৰ গোটেই ভূমি ব্যৱস্থা পৰিচালিত হয়, এই আইনখনৰ নাম হৈছে আসাম ল্যান্ড এণ্ড ৰেভিনিউ ৰেগুলেশ্যন 1886। এইখন হ'ল আমাৰ মূল ভূমি আইন। এই আইনখনত গোপীনাথ বৰদলৈ বিষ্ণুৰাম মেধিৰ সময়ত চেপ্টাৰ 10 আহিছিল, আৰু চেপ্টাৰ 10ত ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক ক্ৰিয়েট কৰা হৈছিল। আজি এটা অসমৰ বাবে ঐতিহাসিক মুহূৰ্ত, য'ত আমি আসাম ল্যান্ড ৰেভিনিউ ৰেগুলেশ্যন 1886ত আমি চেপ্টাৰ 12 এটা ইনকৰ্পৰেট কৰিছোঁ। আজি আমি আগুৱাই গৈ এতিয়া আমি ইয়াত চেপ্টাৰ 12 ইনকৰ্পৰেট কৰিলোঁ। চেপ্টাৰ 12টো কি হ'ব? তো ক্ৰিয়েট হেৰিটেজ ব্লক, চাৰাউণ্ডিং এ আইকনিক ষ্ট্ৰাকচাৰ। কেবিনেটত লোৱা এটা ডাঙৰ সিদ্ধান্ত হ'ল অৰুণোদয় আঁচনিৰ সম্প্ৰসাৰণ। আজি ডেটত 27 লাখ ব্যক্তিয়ে অৰুণোদয় আঁচনিৰ। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে কেন শিলচর শহরে বেহাল রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে, প্রশ্ন উত্থাপন করলেন সুস্মিতা দেব।
বিগত কয়েক মাস ধরে শহর শিলচর সহ গ্রামাঞ্চলে জনসাধারণ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল ছিল না। হাসপাতাল রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় ভুক্তভোগী জনগণ একের পর এক প্রতিবাদ সাব্যস্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত স্থানীয় প্রশাসন, পূর্ত বিভাগ ও NHIDCL রাস্তাঘাটের সংস্কারে এগিয়ে আসেনি। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফরকে ঘিরে মধুরা পঞ্চ থেকে রংপুর আসার পথে মাটি ফেলে রাস্তায় গর্ত ভরাটের কাজে তৎপর হয়ে উঠেছে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাতের অন্ধকারে শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার থেকে বিরত থাকার প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আগামীকাল শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে প্রেমতলা, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙিরখাড়ি, মেহেরপুর ও আউলিয়া বাজার হয়ে যখন মুখ্যমন্ত্রী সহ তার কনভয় যাবে, তখন তিনি বুঝতে পারবেন যে শিলচরের জনসাধারণ রাস্তাঘাটের বেহাল দশায় কিভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। কালকে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি, কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHK, NHIDCL আর PWD ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড, সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড, হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা ডিপার্টমেন্ট করলো না, মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি NH, স্টেট গভর্নমেন্ট, PWD এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন। করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, বিপদসীমার উপরে বইছে লঙ্গাই নদী। করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিভিন্ন স্থানে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে ডুবে গেছে বিভিন্ন এলাকা। আজ বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে যান পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই, জলোচ্ছ্বাসে ভেসে গেছে পাকা সেতুর বিশাল অংশ, নদী বাঁধ ভাঙন দেখা দিয়েছে কচু বাড়িতে, মিনি বন্যার কবলে বহু গ্রাম, এ নিয়ে আতঙ্ক জনমনে। ফের মিনি বন্যার কবলে পড়ল বৃহত্তর পাথারকান্দি এলাকা। গত কয়েক মাস আগের দফায় দফায় বন্যার দুর্গতি কাটিয়ে উঠতে না উঠতেই গত রবিবার থেকে ধারাবর্ষণে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী। লঙ্গাই নদীর বিপদসীমা 22 মিটার, যা প্রায় 2 মিটার বেড়ে বর্তমানে 24.18 মিটারে অবস্থান করছে। এতে গতরাতে পাথারকান্দির কচুবাড়িস্থিত নদীবাঁধের বিশাল অংশ বন্যার জলে ভেঙে যায়। ফলে কলকুলিঘাট, হরিবাসর, বৈঠাখাল, কলকুলিবস্তি, চাঁদখিরা, ডেঙ্গারবন্ধ, হাতিখিরা প্রভৃতি স্থানে বন্যার জল প্রবেশ করে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ফলে কৃষকদের সদ্য রোপণ করা শাল ধানের চারা জলের তলায় চলে গেছে। কন্টিনিউয়াস মিজোরাম বা বরাক ভ্যালি সব ফালেই বর্ষণ চলি আছে, আর বিশেষকে লঙ্গাই যেটা আমার নই, লঙ্গাই নইটো ভয়ানক রূপ ধারণ করে যেতিয়া মিজোরাম বিশেষকে বেশি বর্ষণ হয়। আর এটোরই পরিণাম হয়েছে আপনাদের দেখি পাইছে যে খুব স্পিডে লঙ্গাইয়ের পানি বাড়ি আছে, আর এতিয়া মানে ডেঞ্জার লেভেল ক্রস করেছে, প্রায় 1 মিটার ডেঞ্জার লেভেলের উপরত আছে। আমি এতিয়া যেটা স্ট্যাটাস দেখিল যে 24.32 সেন্টিমিটার পানির বর্তমান ইয়ে আছে, তো 23 হল বেসিক্যালি নর্মাল লেভেল, এতে 1.5 মিটার উপরত আছে। তো আরও যদি বর্ষণ হয় তেতিয়াহলে আরও পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করিব। আমার সার্কুল অফিসার বালারি মহোদয়, DC আমার মৃদুল কুমার যাদব সবই আছে, আর আহিছে সাইট ভিজিট করেছে। ইয়াত আমার পারুগাঁও একটা ঠাই, মাঠাউরি সিঙ্গিলে, ইয়াত আর একটা আমার কচুবাড়ি মাঠাউরি সিঙ্গিলে, আর অল্প আগত আর একটা পর্সন মানে ইয়ে হয়েছে, তাতে যাওয়াটা ব্যবস্থা নাই, এটা
নৌকার জড়িয়তে আমরা যাব। সেপ্টেম্বরের মধ্যে 97% আবাস তৈরির কাজ শেষ হবে বললেন রঞ্জিত। কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বুধবার মন্ত্রী রঞ্জিত দাসের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রঞ্জিত দাস জানান, সরকার কর্তৃক রাজ্যে 40 লক্ষ ভুয়ো রেশন কার্ড খুঁজে বের করার পাশাপাশি সরবরাহ বিভাগের তরফে ইতিমধ্যেই 50 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা মানুষের বাদ পড়া পরিবার সদস্যদের নাম শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে বলে এদিন ঘোষণা করেছেন তিনি। অপারেটরদের ভুলের কারণে রেশন কার্ডে রাজ্যের অসংখ্য পরিবার সদস্যদের অন্তর্ভুক্তিতে বিসঙ্গতি দেখা গেছে। প্রকৃত মানুষের নাম বাদ পড়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে। খুব শীঘ্রই বাদ পড়া মানুষের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যের প্রত্যেক জেলার জেলা শাসককে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যের 10 লক্ষ প্রভাবশালী মানুষ তাদের রেশন কার্ড সরকারের কাছে তুলে ধরেছেন। সব মিলিয়ে আসামে 50 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত দাস। প্রথমতে মই আহ্বান জনাইছিলো যে ধনী মানুহসকলে সাইন আপ কৰিব লাগে ৰেচন কাৰ্ড। তাৰপিছত প্ৰায় 50,000 ৰেচন কাৰ্ড আৰু অল্প কেইটা 2 লাখ বেনিফিচিয়াৰী সাইন আপ কৰিছিলে। পিছত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই আহ্বান জনালো, তেওঁ থ্ৰী টাইমছ এপিল কৰিছিলোঁ। আৰু থ্ৰী টাইমছ এপিল কৰাৰ পিছত 2 লাখ ৰেচন কাৰ্ড হোল্ডাৰ আৰু অল্প কেইটা 8 লাখ বেনিফিচিয়াৰী সাইন আপ কৰিছিলোঁ। তাৰপিছত তেখেতৰ আহ্বানত 8 লাখ, মোৰ আহ্বানত 2 লাখ, 10 লাখ মানুহ সাইন আপ কৰাৰ পিছত আমি তৃতীয় পর্যায়ত করেছিলাম কি, যেহেতু আমি আধার কার্ড যেহেতু আমি ইন্ট্রোডিউস করেছো, গতিকে আধার কার্ডের আমি সংযুক্ত করার কারণে ব্যবস্থা করেছো রেশন কার্ড হবো। আর সেইটার কারণে আমি পর্যায়ক্রমে প্রতি মাসে 2 মাস, তারপরে হবো 2 মাস, তারপর এমাস, তারপর পুনের এমাস, তারপর পুনের 15 দিন, প্রায় 6 মাস 15 দিন আমি সময় দিয়েছিলো। দেওয়ার পিছিয়ে দেখছিল যে প্রায় 40 লাখ বেনিফিসিয়ারির নাম আমার রেশন কার্ডের কানেক্ট নহল। যেটা কানেক্ট যেটা নহল, যেটা আমি রেন্ডম কিছু স্যাম্পল লোক পেলাই আমি চেক করেছো যে এই কানেক্ট পড়া মানুষবিলাক যে তেওঁলোকে কিয় কানেক্ট পড়া নাই। পিছত আমি যেটা চেক করবো, রেন্ডম যেটা চেক করবো, আমি দেখিলো যে সেইবোর ভুয়া রেশন কার্ড আছে। আর ভুয়া রেশন কার্ড যেগুলো আসলে আধার কার্ড, মই ধরো রঞ্জিত দাস হিসাবে মোৰ আধার কার্ড আছে, মোৰ রেশন কার্ড আছে, চিডিং করছো মোৰ বিভাগের মানুষে হোক বা সমবায় কোনোবাই হোক বা পঞ্চায়ত দোকান, তেওঁলোকে কি কৰিছে, ধৰক মই ৰঞ্জিত দাস বুলি মোৰ এখন কাৰ্ড বনাইছোঁ, মই এখন দুৰ্গদাসৰ নামটো বনাইছোঁ, মধুৰদাসৰ নামটো বনাইছোঁ, হয় দাসৰ নামটো বনাইছোঁ, গতিকে এই তিনিখন যিহেতু ডুপ্লিকেট ৰেচন কাৰ্ড, গতিকে সেই ডুপ্লিকেট ৰেচন কাৰ্ড এগেষ্টে আধাৰ কাৰ্ড বনাব নোৱাৰে। তেওঁলোকক প্ৰায় 40 লাখ বেনিফিচিয়াৰী, ফেক বেনিফিচিয়াৰী, ডুপ্লিকেট বেনিফিচিয়াৰী আমাৰ নামসমূহ আমি 40 লাখ, গতিকে 40 লাখ বেনিফিচিয়াৰী নাম আমি কৰ্তন কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। যার ফলস্বরূপ 40 লাখ আরও আমার মই আবেদন করার পিছন, মুখ্যমন্ত্রী আবেদন করার পিছন 10 লাখ, অর্থাৎ 50 লাখ মানুষক আমি নতুনকৈ চাউল দিবা সক্ষম। বরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজনে অংশগ্রহণ করবেন হেমন্ত। প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ পরিমল সহ অন্যান্যরা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুখ্যমন্ত্রীর বরাক সফরকালে মুখ্যমন্ত্রী শর্মা বরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা। মহিলাদের নিরাপত্তার বিষয়ে জেলা শাসককে স্মারকলিপি প্রদান, সঙ্গ চলো এনজিওর। শিলচরে সিসিটিভি ইনস্টলেশন, রাতে পুলিশি টহল বৃদ্ধি, অন্ধকার এলাকায় আলোর ব্যবস্থা করা সহ জরুরি হেল্পলাইন নম্বর জারি করার দাবিতে কাছাড়ের জেলা শাসককে বুধবার একটি স্মারকলিপি প্রদান করল সাংচল এনজিও। এদিন বরাকের আওয়াজ সহ বিভিন্ন সমাজকর্মী এবং অন্যান্য সংস্থার মহিলারা কৌশলগত বিভিন্ন বিষয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠকে মিলিত হন। শহরের কর্মজীবী বিভিন্ন মহিলা সহ বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেগুলি নিয়েও জেলা শাসকের সঙ্গে এদিন কথা বলেছেন তারা। সাংচল এনজিও নারী নিরাপত্তার বিষয়ে স্মারকলিপি প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর শহরে সিসিটিভি ক্যামেরা নিয়ে যখনই কিছু অন্যায় হচ্ছে, কোনো ক্রাইম হচ্ছে, তখন ধরার জন্য পুলিশের কাছে কোনো ফুটেজ থাকে না, কোনো প্রুফ থাকে না। তো আমাদের রিকোয়েস্ট হলো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে এবং যেগুলো নন ফাংশনাল ক্যামেরা আছে ওসবকেও ঠিক করা হবে। সেকেন্ড রিকোয়েস্ট হলো শিলচর শহরে যে গলিগুলো আছে ওসবের লাইটগুলো ওয়ার্কিং না, তো সব শহরের যে লাইটসগুলো আছে ল্যাম্প পোস্টগুলোকে ঠিক করা।
থার্ড, পুলিশের পেট্রোলিং করা রাত্রে 8টা বা 9টার পরে, কারণ ওয়ার্কিং ওমেন যারা চাকরি করছে ওরা ঘরে যাচ্ছে, বিজনেস ওমেনরা 7:30-8টার পরে ঘরে যাচ্ছে, বাচ্চারা স্টুডেন্টরাও টিউশন থেকে ঘরে যাচ্ছে, তো এটা অনেক আনসেফ হয়ে যায় মেয়েদের জন্য। সো ডিসি স্যার ওকে বললেন যে উনি সিসিটিভি ক্যামেরা এবং লাইটের ব্যাপারটা নিয়ে একদম খুব শীঘ্রই উনি কাজ করা শুরু করবেন। অ্যান্ড লাস্টলি পেট্রোলিং নিয়ে এসপি স্যারের সাথে নিয়ে কথা বলবেন বা আমাদেরকেও দেখা করতে বলা হয়েছে। একদম, তো আমরা এসপি স্যারের কাছেও যাবো, কারণ উনি বলেছেন পার্সোনালি উনি এসপি স্যারকে রিকোয়েস্ট করবেন পেট্রোলিংয়ের ব্যাপারটা নিয়ে কী করা যেতে পারে। রাত্রে বেশ অফিস থেকে বা কেউ কোনো কাজ থেকে বা হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় ম্যাক্সিমাম জায়গায় স্ট্রিট লাইট থাকে না বা অন্ধকার থাকে, তো পেট্রোলিংটা থাকলে কী হয়, রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সুবিধা হয়, কেন 9-10-এর ছেলেমেয়েরা তো টিউশন থেকে বাড়ি ফিরে অলমোস্ট 8:30 হয়, দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেশার হ্যাজ টু বি টেকেন প্রপার। একদম, তাই উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, অতি সত্ত্বর উনি আমাদের এই যে আমাদের যে 3টা পয়েন্ট আমরা দিয়েছি ডিসিস মহোদয়কে, উনি খুব অতি সত্ত্বর আমাদেরকে বলেছেন যে ওটা নিয়ে উনি কাজ করবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই আরজি করের ইনসিডেন্টের পরে শিলচর শহরে এভরিডে প্রোটেস্ট হচ্ছে, মহিলারা ঘর ঘর থেকে বেরোচ্ছে, কারণ খালি এটা আরজি করের ব্যাপার নয়, এটা পুরো ভারতবর্ষতে সব জায়গাতে আমরা সবাই ফেস করছি এটা। তো এবং আমাদের উনি এটাও বললেন যে সিএম স্যারের কাছেও আমাদের এই যতটা আমাদের পয়েন্টস আছে উনি ওটা তুলে ধরবেন এবং শিলচর শহর এবং বারাক ভ্যালিতে কী করা যেতে পারে উইমেন সেফটি নিয়ে ওরা। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত আটক অটো চালক। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় চলছে, ঠিক এই সময় আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ঘটল ভয়ঙ্কর ঘটনা। বিশ্ববিদ্যালয় থেকে নিজের ঘরে যাওয়ার সময় ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টা করে অটো চালক। ভয়ঙ্কর এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বদরুজ্জামান ফারুক নামের অটো চালককে আটক করে সমঝে দেন পুলিশের হাতে। জানা গেছে গত 19 আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে আইরংমারার ভাড়াবাড়িতে যাওয়ার জন্য অটোতে ওঠেন ওই ছাত্রী। অটোতে ওঠার পর চালক ওই ছাত্রীর সাথে শ্লীলতা হানির চেষ্টা করে। ঘটনার পরের দিন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন ওই ছাত্রী। এরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চালকের খোঁজে তল্লাশি শুরু করেন এবং শেষ পর্যন্ত তাকে আটক করে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে। আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কিভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে, কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন দুদিন আগেই এত বড় একটি র্যালি করি রাত্রেবেলা, তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম, আমাদের একটি বোন, সে মূলত ওয়েস্ট বেঙ্গলের, সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আইরংমারার বাজারের দিকে, সামনে থেকে একটি অটোতে সে উঠে, সেই অটোওয়ালাকে বলে যে পিছন দিকে মাল আছে, সামনে বসার জন্য অল্প জায়গা, সামনে বসে যাওয়ার জন্য সে চিন্তা না করে যে ভাবে ঠিক আছে এখানে নর্মাল অটোওয়ালার ভাবে নেয়, অনেক সময় সামনে বসে সে যেতে লাগছিল। তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায়, তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে, সে অলরেডি অনেক কিছু এইদিকের এদিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম, সে টাকা দেবে, দেখা যাচ্ছে সে তার চেন খুলে প্যান্টের প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে। এমন একটা অবস্থায়, এমন সমস্যায় পড়ে ও ভয়ে সেই মেয়েটি কিছু করতে না পারে, সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে প্রায় 15-20 মিনিট পরে, 20 মিনিট পরে যখন আমরা জানি, আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি, কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনকে কালকেই এফআইআর জানিয়েছি, কালকে দিয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে ওকে ধরতে পারেনি। তারপর যখন পুরো ঘটনা সব দিকে চাউর হয়, আমাদের আরেকটি বোন, সে ওয়েস্ট বেঙ্গলের, সে বলে যে যেরকম কথাবার্তা সে বলছিল, যেরকম ছবি ওর বলছিল, সেরকমই কথাবার্তা ওকেও নাকি এরকম এক অটোওয়ালার সঙ্গে বলে টোলে, খুব কথাবার্তা বলে টোলে। সেই হিসাব করে সে আইডিয়ার ফলে এক নাম্বার ছিল, ওই নাম্বারে দিয়ে ও বললো যে মেবি ওই অটোওয়ালা হতে পারে, তাকে ডাকার জন্য সে তাকে ফোন করলো। তখন তৎক্ষণাৎ সেই ফোন শুনে সে মেডিকেল থেকে অটোওয়ালাটা ছিল, সে আবার আসলো। এই যখন অটোওয়ালা আসলো, আমরা তৎক্ষণাৎ ধরা পড়লো আমাদের ওই বোনটি, জাস্ট ওকে দেখে ইয়ে করলো যে ওই অটোওয়ালা, ওই অটোওয়ালা, সেই অটোওয়ালা। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আজ পুলিশ 24 ঘন্টা ধরতে পারেনি। আমরা এর উপর কাজ করে ওই ওকে আমরা ধরে আজকে তাকে এখান থেকে ধরে আমরা পুলিশ প্রশাসনের কাছে নিকট ওকে দিয়েছি। এদের বারবার দাবি জানানোর পরেও এই এলাকাতে, যেহেতু বিভিন্ন এরিয়া থেকে, সম্পূর্ণ ভারতবর্ষ থেকে, আমাদের একটা মাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বরাক ভ্যালিতে, পুরো আসামের 2টা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটা, এখানে কেন সিসি ক্যামেরা দেওয়া হয় না? প্রশ্ন হচ্ছে আমার এই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদেরকে, সিসি ক্যামেরা কেন নেই আমাদের এখানে? স্ট্রিট লাইট কেন পর্যাপ্ত পরিমাণে নেই এখানে? যেহেতু এই অঞ্চলে এত বড় সেন্ট্রাল ইউনিভার্সিটি, এত মেয়েরা এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গা থেকে আসে, ওদের সেফটি কি ম্যাটার করে না? ওকে তো আমরা সঁপে দিয়েছি, ওর উপর পুরো ব্যবস্থা নেওয়া হোক কঠোর থেকে কঠোর ভাবে। মৌমিতা দেবনাথের খুনের প্রতিবাদে আজ লক্ষ্মীপুর যুবক যুবতীর ব্যবস্থাপনায় এক মিছিল বের করা হয়। কলকাতার আরজিকর হাসপাতালের
চিকিৎসক মৌমিতা দেবনাথের খুনের প্রতিবাদে আজ লক্ষ্মীপুর যুবক যুবতীর ব্যবস্থাপনায় এক মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্লাকার্ড নিয়ে চিকিৎসক মৌমিতার খুনের সাথে জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। মিছিলটি লক্ষ্মীপুর ভাষা শহীদ মিনার থেকে শুরু করে ফুলের তল পর্যন্ত এসে পুনরায় লক্ষ্মীপুর গিয়ে সমাপ্ত হয়। তারা সেখানে রেপিস্টদের কুশপুতুল দাহ করেন। এদিন মৌমিতা খুনের প্রতিবাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নয়নজ্যোতি রায়, রাজদীপ দাস, শর্মিষ্ঠা মালাকার, বিমলেন্দু চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। মানে একটা কথা বলতে চাই যে আমিও একটা মেয়ে, আমি একজন ভাইয়ের বোন, আমি একটি মা, তার কারণে আমারও ছেলে জন্ম দিয়েছি, আর আমিও একটা মাতৃগর্ভেই জন্ম নিয়েছি মাতৃরূপে, আর আমার মাতৃগর্ভে আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি। তাই জন্য আমি বলছি যে সব যে আমাদের যে ভারতবর্ষে ভাইরা আছে, ভাইদেরকে বলছি যে এরকম দুষ্কৃতিমূলক যে কাজ করেছে বোনদের সাথে, আজকে ওই ভাইয়েরও ওই যে দুষ্কৃতি ওর সঙ্গে খারাপ কাজ করেছে, ওরও একটা বোন আছে, মা আছে, ও একটা মাতৃগর্ভে জন্ম নিয়েছে, তার কারণে ও মাতৃ সম্মান করতে জানে না, তার কারণে এই দুষ্কৃতিমূলক কাজ করেছে। আজকে লক্ষ্মীপুরে আমরা প্রতিবাদ মিছিল করেছি, কারণ এই পুজোর আগে যাতে আমরা জাস্টিস চাই আর এটার সঠিক বিচার চাই, আর যদি বিচার হয় না, আমরা লক্ষ্মীপুরে যতগুলো অর্গানাইজেশন আছে, যতগুলো ক্লাব আছে, সবাই মিলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। কমিটমেন্ট রাখছি যে আমি এই এন্টায়ার ইয়ার আমাদের লোকালিটিতে জানি না কোন কে আছে সেলফ ডিফেন্সের, বাট আমি রিকোয়েস্ট করবো যদি কোনো কিছু থাকে আমার ক্লাব অর্গানাইজ করবে, বিকজ অলরেডি আমি ওমেন এম্পাওয়ারের মধ্যে এবছর স্টার্ট করেছি হেল্প ফর হার, বিকজ অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি ডিফারেন্ট অর্গানাইজেশনে যাই, ক্যান্সার হসপিটালে যাই, আমার একটা অলরেডি একটা মিশন আছে এই বছর হেল্প ফর হার, যেখানে আমরা অ্যাওয়ারনেস করবো ওমেন হাইজিন, মেন্সট্রুয়াল হাইজিন, যেটা আমরা যে বিষয়ে আমরা কথা বলি না। অলসো সাইড বাই এখন যেহেতু আমার ভাই ও বললো যে সেলফ ডিফেন্স, তো আমি এই ইনিশিয়েটিভটা নিতে খুব আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড আই উইল বি ভেরি ইটস ভেরি প্রিভিলেজ যদি আমি নেই, আর আমার গভর্নমেন্ট যদি আমাকে আমাদের লোকালের আমার এমএলএ যদি আমাকে হেল্প করে। কলকাতায় চিকিৎসক হত্যার প্রতিবাদ জানালো বরখোলার বিভিন্ন সংগঠন। বরখোলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে কলকাতার চিকিৎসক মৌমিতা দেবনাথকে হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার এক মোমবাতি নিয়ে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এদিন তারা বরখোলা নির্মাতা মন্দির প্রাঙ্গণ থেকে এক মিছিল বের করে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে এই উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সেডোর সম্পাদক অজিত দাস তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসক মৌমিতা দেবনাথকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বরতা এবং দুঃখজনক ঘটনা, তাই এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত প্রক্রিয়া সিবিআই এর মাধ্যমে তদন্ত প্রক্রিয়া চালিয়ে ঘটনায় জড়িত থাকা দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন। সভায় মহিলাদের পক্ষে বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভানেত্রী স্বপ্না দাস। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মধ্যে যোগদান করে মহিলা জাগরণ মঞ্চ, প্লাস্টার লেভেল ফেডারেশন, সবুজ সংঘ ক্লাব, ইউনাইটেড ক্লাব, এসএসসি দল সহ স্থানীয় জনগণ। সেই জঘন্যতম ঘটনার এইভাবে কিন্তু নারী নির্যাতন, আমরা সবাই জানি নারী নির্যাতন আগেও হয়েছে, হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো বন্ধ হচ্ছে না কেন সেটাই কথা, কিন্তু আমরা সবাই এত আশ্চর্য স্তম্ভিত, সমস্ত দেশ স্তম্ভিত হয়ে গেছে যখন এত বড় হত্যাকাণ্ডকে পশ্চিমবঙ্গ সরকার সুইসাইড বলে চালিয়ে দিতেছিল, দামাচাপা দিতে চেষ্টা করেছিল, সবাই দেশ স্তম্ভিত, এই কি প্রশাসন, এই কি ব্যবস্থা, এই কি নারী সুরক্ষা, কি দোষ ছিল মৌমিতা দেবনাথের। অনেক সময় বলা হয় মেয়েরা ছোটো ছোটো কাপড় পরে দূর দেওয়া হয়, আর রাস্তাঘাটে অত্যাচারিত হয়, অফিসে আদালতে পরিচারিকা অপদস্থ হয় মহিলারা, এটা তাদের কি দোষ, কিন্তু মৌমিতার কি দোষ ছিল, আমাদের মহিলাদের কি দোষ থাকে, আমাদের দোষ থাকে না, আমাদের মহিলাদের বাধ্য করা হয়, সেই মৌমিতা দেবনাথের কোনো দোষ ছিল না। রাধা মদন মোহন জিওর মন্দিরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জে শ্রী শ্রী রাধারমন জিওর মন্দিরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি শ্যামল রায়ের পৌরোহিত্যে সম্পাদক প্রতিবেদন পাঠ করেন গৌতম দাস। পরবর্তীকালে আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন এবং সভায় সর্বসম্মতিক্রমে সেটি গৃহীত হয় এবং তিন বছরের জন্য পুরনো কমিটি বহাল রেখে পুনর্বার নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে শ্রীমন্দিরে উন্নয়ন ও কাজের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন মন্দির কমিটির সহ সভাপতি জগদীশ চন্দ্র বণিক। বৈশাখ মাসে শ্রী শ্রী রাধা মদন মোহন
বর্তমান বিগ্রহপতি মানে পরিক্রমা করে 1430 বাংলার কোনো ক্ষতি ব্যতিক্রম হয় না। আপনাদের সহযোগিতার দোকানে পরিক্রমা করা হয়েছে এবং এর জন্য আপনাদের নিকট আমি কৃতজ্ঞ। রথযাত্রা, ঝুলনযাত্রা ও জন্মাষ্টমী উৎসবের মহাসমারোহে পালিত হয়। বিশেষভাবে নবনির্মিত রথ করিমগঞ্জবাসীর নজর কাড়ে। ঝুলনযাত্রা সাজসজ্জা করিমগঞ্জবাসীকে মুখর করিয়া তোলে। এই জন্য আমি বিশেষভাবে কমিটির সকল সদস্য নিকট আমি কৃতজ্ঞ। এই এত সদস্য উপস্থিত কি আমরা সংশোধন বাদ দিতে পারবো না কথা ঠিকই, এগুলো আপনি বিবেচনা করবেন যাতে আমাদের কমিটি সুস্থ চালানোর জন্য আমরা সচেষ্ট হই। এছাড়া আরও একটি ব্যাপার আছে, এই যে এক্সিকিউটিভ কমিটি সেখানে 37 জন আমরা এই কমিটিতে আমরা আছি, তথাপি এক্সিকিউটিভ মিটিংয়ে আমরা 37 জন আসতে পারি না, অনেকে ইনফর্ম করে আসতে পারছি না, কিন্তু তথাপি আমি এক্সিকিউটিভ কমিটির সদস্যকে বলছি আপনারা মিটিংয়ে চেষ্টা করবেন, কারণ এই মন্ত্রী পরিচালনা শুধু সভাপতি সম্পাদক আর ভাইস সভাপতি দিয়ে মন্ত্রী পরিচালনা সম্ভব হয় না, কারণ এই বিশাল বড় কর্মযজ্ঞ, বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়া বিভিন্ন অনুষ্ঠান আমাদের চালাতে হয়, তাই সক্রিয়তা প্রত্যেকের দরকার আছে। সুতরাং এখানে আপনাদের মধ্যে সক্রিয়তা যারা আছেন তারা তো অন্তর্ভুক্ত হচ্ছেন, যারা সক্রিয়তার মধ্যে নেই শুধু সদস্যপদ আছেন তারাও সক্রিয় হবেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মনোনয়ন দাখিল বিজেপির দুই প্রার্থী মিশন ও রামেশ্বরের। আসাম মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলচরের শহরের বেহাল পথঘাট সংস্কার নিয়ে প্রশ্ন উত্থাপন সুস্মিতা দেবের। করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, বিপদসীমার উপরে বইছে লঙ্গাই নদী। সেপ্টেম্বরের মধ্যে বরাক উপত্যকায় 97% প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণ কাজ শেষ হবে বললেন রঞ্জিত। বোরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজনে অংশগ্রহণ করবেন হিমন্ত, প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ পরিমল সহ অন্যান্যরা। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।